পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির খবর চলে এসেছে এই মুহূর্তে। দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ আপনার এলাকাতে এবার নতুন করে যে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে সেই ক্যাম্প কোথায় কবে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু এ টু জেড চার্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে সমস্ত লিস্ট আপনারা চেক আউট করতে পারবেন, নিজেরাই আপনি দেখতে পারবেন কোথায় হবে আপনার এলাকাতে দুয়ারে সরকার ক্যাম্প। বলে রাখি, এবার কিন্তু সপ্তম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ব্লকের অধীনে অধীনে কিন্তু হতে চলেছে। এবং এবার কিন্তু টোটাল 35টি প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেতে চলেছেন। এবং কি কি পাচ্ছেন, কিভাবে বুঝবেন আপনার এলাকাতে কোথায় হবে সেই ক্যাম্প, এ টু জেড জানতে হলে মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে, শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে, গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা দুয়ারে সরকার ক্যাম্প লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট লিংক চলে আসবে, ds.wb.gov.in। এই ওয়েবসাইট চলে আসবে দুয়ারে সরকার, এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এরকম দুটো অপশন আপনার সামনে শো হবে। প্রথমে রয়েছে দুয়ারে সরকার, এর পরে আপনি পাবেন শিল্পের সমাধান, ঠিক আছে, শিল্পের সমাধান বলে অপশন পাবেন। তার আগে রয়েছে দুয়ারে সরকার, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট, এবং এখান থেকে প্রচুর সুবিধা কিন্তু এবার আপনারা পাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। বিভিন্ন স্কিম রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যেমন মানবিক প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আধার কার্ডের বিভিন্ন কাজ, আধার রিলেটেড বিভিন্ন কাজ রয়েছে, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা থেকে শুরু করে আপনারা কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড, এবং পাশাপাশি পাচ্ছেন তপশিলি বন্ধু, জয় জোহার এবং কন্যা রূপশ্রী, যুবশ্রী, বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন। তো এরকম যখন ওয়েবসাইটটা ওপেন হবে, ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখানে দেখবেন ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটা অপশন, এখানে গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা ফরম্যাট চলে আসবে, আপকামিং ক্যাম্পস, দেখতে পাচ্ছেন যে ক্যাম্প আগামীতে হতে চলেছে তার চার্ট দেখতে হলে আপনারা আপনাদের জেলার নাম এখান থেকে বেছে নেবেন। এখানে প্রত্যেকটি জেলার নাম কিন্তু রয়েছে, এখান থেকে আপনি আপনার জেলার নামটা চুজ করবেন। এরপরে দেখুন ব্লক লোকাল বডি, এই অপশনে গিয়ে ক্লিক করলে আপনার ব্লকের নামটা কিন্তু চলে আসবে, ক্লিক করবেন। করার পর জিপি, আপনার গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিস যে রয়েছে সেই জিপির গ্রামের নামের তালিকা কিন্তু চলে আসবে, এখান থেকে আপনি আপনার গ্রামের তালিকা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার এলাকাতে আপনার গ্রামের কোথায় বসবে, কবে বসবে দুয়ারে সরকার ক্যাম্প। দেখুন ব্লক নেম রয়েছে এখানে, সিরিয়াল নাম্বার রয়েছে 1234 করে, এবং প্রথমে রয়েছে জিপি অ্যান্ড ব্লক অবলিক ওয়ার্ড অ্যান্ড লোকাল বডি, অ্যাড্রেস রয়েছে, এবং ভেনু কোন জায়গায় বসবে সেই দুয়ারে সরকার ক্যাম্প। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আলাদা করে কিন্তু অ্যাড্রেস রয়েছে, এবং এটা বলে রাখি আগামী মাসের 1 তারিখ থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং চলবে কিন্তু সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত। প্রত্যেকটি জেলাতে জেলাতে হবে 1 তারিখ থেকে, অর্থাৎ 1/9/2023 থেকে 16/9/2023 এই তারিখ পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। এবং আপনার এলাকা, যদি আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত যেখানে হবে তার ডেটটা কি রয়েছে, কোন ঠিকানায় কবে হবে দুয়ারে সরকার ক্যাম্প, তার চার্ট কিন্তু রয়েছে আলাদা করে ডেট। দেখুন এখানে এক একটা ডেট রয়েছে আলাদা করে, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, এরপরে রয়েছে 12 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এইভাবে কিন্তু রয়েছে, আপনারা মিলিয়ে এখান থেকে দেখে নেবেন। এবং আপনাদেরকে আমরা বলবো আপনারা কোন প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে চান, কোন সুবিধা আপনারা নিতে চান দুয়ারে সরকার ক্যাম্প থেকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা দেখতে চান, যেটা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সেই প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে কিনা, কোন ডকুমেন্টগুলো আপনার জেরক্স করতে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যাতে করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে খুব সহজেই যাতে করে প্রকল্পের সুবিধাগুলো নিতে পারেন। তো এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট প্রত্যেকের জন্য, ভিডিওটা শেয়ার করে দেবেন, প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।